আর 11 তারিখ মধ্যরাতের মধ্যে কিন্তু ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, 12 তারিখ থেকে কিন্তু মুভমেন্টে পরিবর্তন আসবে এবং এটা আজ মাঝরাতে ভেরি সাইক্লোনিক স্টর্মে পরিবর্তন হতে চলেছে ঘূর্ণিঝড় মোকা, অর্থাৎ প্রবল শক্তি বৃদ্ধি করবে এই ঘূর্ণিঝড়টি। শক্তি বাড়িয়ে 12 তারিখেই দিক পরিবর্তন করবে ঘূর্ণিঝড় মোকা। তারপরই কোন গতিপথে কত কিলোমিটার গতিবেগে কোথায় আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়, কোথায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় মোকা, বাংলার কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ঘূর্ণিঝড় মোকা নিয়ে কি আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর, কি বলছে তাদের আবহাওয়ার রিপোর্ট, জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। 12 তারিখ থেকে কিন্তু মুভমেন্টে পরিবর্তন আসবে এবং এটা বাংলাদেশ মায়ানমার কোস্টের দিকে। 12 মে পর্যন্ত মোকা আরও শক্তি সঞ্চয় করতে চলেছে, 14 মে তার স্থলভাগে আছড়ে পড়তে পারে, সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে 130 কিলোমিটার। বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে তা আঘাত হানতে পারে বলে জানা গিয়েছে। এবার আগে থেকেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। কক্সবাজার এবং চট্টগ্রাম সহ অন্যান্য উপকূলীয় এলাকায় সব আশ্রয় কেন্দ্র এবং ত্রাণ শিবির প্রস্তুত রাখা হচ্ছে। কক্সবাজার জেলার 573টি আশ্রয় কেন্দ্রে ব্যবস্থা করা হয়েছে। 13 তারিখ থেকে এটা একটু স্লাইটলি দুর্বল হয়ে 14 তারিখ ফোরনুনে এটা বাংলাদেশ মায়ানমার কোস্ট ক্রস করবে, বাংলাদেশের কক্সবাজার, আর একদিকে মায়ানমারের কাকপিউ বা চাকপিউ। প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে 14 টন ড্রাই কেক সহ শুকনো খাবার এবং 200 মেট্রিক টন চালও বরাদ্দ দেওয়া হয়েছে কক্সবাজার জেলায়। এই দুটো জায়গার মধ্যে থেকে 14 তারিখ ফোরনুনে ক্রস করবে। ক্রস করার সময় উইন্ড থাকবে হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ গাস্টিং হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আগামী 48 ঘন্টার মধ্যেই ভিজতে চলেছে বাংলা। মোকার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী শনিবার থেকে, যা চলতে পারে রবিবার পর্যন্ত। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।